হিঞ্জি সানশেড ভেদ করে সূর্যের আলো যখন 3 ফুটের রাস্তায় আছাড় খায়, তখন জোরালো কিরণ যেন বিকেলের আবছাবো। নর্দমার দুর্গন্ধের সঙ্গে মিশে যায় চড়া লিপস্টিকে মুখ ঢাকা সারি সারি অপেক্ষা। সোনাগাছের এই দমবন্ধ করা জীবনযাত্রায় দমকা বাতাসের নাম রাজীব রায়। ফুর্তির নামে যেখানে লালসা ছিঁড়ে কুড়ে খায় সম্মান, সেখান থেকে রাজীব যেন আজ এক স্বীকৃতির মিনার। মাত্র 16 বছর বয়সেই পাল্টে গেল রাজীবের জীবন, স্বপ্ন বদলে গেল বাস্তবে। ডাক পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিং ক্যাম্পে। ফুটবলার হবার স্বপ্ন দেখা রাজীব যাবেন ইংল্যান্ড, আরো বড় ফুটবলার হওয়ার পার্টিতে। বলা ভালো, সমাজকে দেখিয়ে দিতে সোনাগাছিতে থেকেও মানুষের মতো মানুষ হওয়া যায়। গোটা বিশ্ব থেকে মাত্র 11 জনকেই বাছাই করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে ট্রেনিং ক্যাম্পে। আইডল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্বপ্নের নায়কের প্রাক্তন ক্লাবের থেকে ডাক পেয়ে পথ হারিয়ে ফেলেছেন যৌনকর্মী সন্তান। মেরা সপনা খাস তরফ ইন্ডিয়া টিম কে খেলনা, মেরা বচপন সে সপনা থা ইন্ডিয়া টিম মে খেলুঙ্গা, মোহন বাগান টিম মে খেলুঙ্গা, এই সপনা আর ভি বড়া হুম। দুর্বার সমিতি ফুটবল দলের কোচ বিশ্বজিৎ পুরুদার রাজীবের কোচ। রাজীব মনে করে কোচ বিশ্বজিৎ তার কীর্তি বেশিরভাগটাই দাবিদার। বিশ্বজিৎ অবশ্য মনে করে রাজীবের ইচ্ছে শক্তি ওকে আজ এখানে এনে দিয়েছে। রাজীবের যে বিশেষত্ব হচ্ছে এটাই, রাজীব গোলকিপিং ছাড়া বাকি সব কিছু না খেলতে পারে, এটা খুব কম কমার বিষয়। শহর যখন অন্ধকারে ডুবে যায় আলো চলে ওঠে এখানে, শহর যখন ব্যস্ত থেকে ব্যস্ততর হয় সোনা কাছে তখন দিনের শেষে উঠছে। রাজীবের এই সাফল্য যেন কত কাছাকাছি এনে দিল শহর আর তার আলাদা হয়ে থাকা সোনা কাছে। বিরোধী দৌড়